বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন ভিডিওর থাম্বনেল দেখে যে আজ আমি কোন বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওটা বলতে গেলে থোড়া সা হাটকে, মানে অন্যদিন আমি যেমন ভিডিও আপলোড করি বা যেমন বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করি সেই সমস্ত বিষয়ের থেকে একটু আলাদা। বর্তমান বাজারে জিও একটি অন্যরকম স্থান করে নিয়েছে আর প্রতি বছর নানা ধরনের প্ল্যান আনছে জিও। তবে জিওর প্ল্যান বর্তমানে সবার কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকে এই প্ল্যান সম্পর্কে বুঝেই উঠতে পারছে না যে এই প্ল্যানে ঠিক কী কী কোন বিষয় আনা হয়েছে। এই জিও প্ল্যান সম্পর্কে পুরোটা আপনাদের সামনে তুলে ধরব এবং বুঝিয়ে বলবো বা বলার চেষ্টা করব আজকের ভিডিওতে। আশা করি আপনাদের অনেকটাই উপকার হবে এবং পুরোটাই আপনারা বুঝতে পারবেন। আপনারা এখন নতুন জিও রিচার্জের প্ল্যান দেখতে চাইলে জিও অ্যাপ খুললেই এই মেসেজটি দেখতে পাচ্ছেন। এই মেসেজে লেখা আছে যে, ডিয়ার জিও ফ্যামিলি, ডিউ টু দ্য আন্ডারগোয়িং রেগুলেটরি পলিসি চেঞ্জেস ফর মোবাইল কল রিলেটেড চার্জেস, দেয়ার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট। এবং এরপরেই রয়েছে নো মোর। এই নো মোরে ক্লিক করলেই আপনারা কিন্তু যে অ্যানাউন্সমেন্টটি করা হয়েছে জিওর তরফ থেকে সেটা আপনারা দেখতে পাবেন এবং সেই অ্যানাউন্সমেন্টটি আপনারা ইমেজ অনুসারে পাবেন, ইমেজ হিসাবে পাবেন। এবং এই ইমেজটিকে আপনারা ডাউনলোড করলে যেটি লেখা আছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এর ভেতর কী লেখা আছে সেটা আমি বলবো। মোবাইল কল সম্পর্কিত চার্জের জন্য যে নিয়ম ছিল সেই নিয়মের পরিবর্তনের কারণে জিও নন জিও মোবাইল ভয়েস কলগুলির জন্য আইইউসি চার্জ নেওয়া হবে। এই আইইউসি চার্জের অনুসারে যেটি বলা হয়েছে যে 10ই অক্টোবর যে পোস্টটি করা হয়েছে, অর্থাৎ কালকের রাত 12টার সময় এই পোস্টটি করা হয় এবং এই পোস্ট অনুসারে বলা হয়েছে যে 6 পয়সা পার মিনিটে চার্জ করা হবে এবং 10 টাকা থেকে শুরু করে এই আইইউসি টপ আপের যে সমস্ত ভাউচার যেগুলো রয়েছে সেই সমস্ত অনুসারে 10 টাকা থেকে শুরু করে এই টপ আপগুলি রিচার্জ করতে পারবেন। এবং তার সঙ্গে এটিও বলা হয়েছে যে এই 10 টাকা যে আপনারা দেবেন তার জন্য আপনারা অতিরিক্ত 1 GB করে ডেটা পাবেন, মানে এক্সট্রা যে আপনি যে রিচার্জ করছেন সেই রিচার্জের জন্য আপনি যে ডেটা পেতেন সেই ডেটার সঙ্গে আরও 1 GB ডেটা এক্সট্রা দেওয়া হবে। নিখরচায় সমস্ত জিও থেকে জিও কল রাখা হবে, অর্থাৎ জিও টু জিও ফ্রি এবং অন্য যে সমস্ত আদার যে কল, যেমন এয়ারটেল, ভোডাফোন বা অন্য যে কানেকশান আছে সেখানে কল করতে গেলে আপনাকে এই টাকাটি দিতে হবে। এইখানেই হয়েছে সমস্যার সৃষ্টি। অনেকে বুঝতে পারছেন না যে এই 10 টাকা কদিনের জন্য প্ল্যানে রয়েছে বা 10 টাকার বেশি অনেকে দেখছেন যে লিস্টে আমি আপনাদেরকে দেখাবো সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 1000 এরকম করে রয়েছে। তো এগুলো কদিনের জন্য থাকবে, তো সেইটা আমি আপনাদেরকে বোঝাবো। এবারে চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকগুলি প্ল্যানের কথা বলে দেওয়া আছে। প্রথম যে প্ল্যানটি আছে সেটা হচ্ছে 1699 টাকা, যেটা কিনা 1.5 GB পার ডে। তারপর 399 টাকা, তারপর 149 টাকা, 349, 449 করে পরপর করে যারা যা রিচার্জ করবেন সেরকম করে এখানে যেমন ছিল তেমনই আপনারা দেখতে পাবেন। তবে একটু পরিবর্তন হয়েছে। প্রথমটায় আমি চলে যাই যে যারা 1 বছরের জন্য করে থাকেন যে 1699 টাকা, সেখানটা ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে 1699 সঙ্গে প্রথমে কিন্তু দেওয়া আছে যে 10 টাকা, অর্থাৎ 365 দিনে যারা যা রিচার্জ করতেন 1699 টাকা যদি কেউ রিচার্জ করে সেই অনুসারে, ধরুন যদি কেউ রিচার্জ করেন তা 1699 টাকাই শুধু নয়, দেখুন পরপর যে রিচার্জ প্ল্যানগুলি আছে 399, 149, 349, 449, 98 এরকম করে যারা যা রিচার্জ করেন সেরকমভাবে যেগুলো দেওয়া আছে প্ল্যানগুলো, সেই প্ল্যানগুলোতে প্রত্যেকটিতেই দেখবেন যে 7টা স্টেপে ভাগ করা হয়েছে। 7টা স্টেপ কি? 10 টাকা, অর্থাৎ 100, যদি কেউ 1699 টাকার প্ল্যানের রিচার্জ করেন তাহলে তাকে দিতে হচ্ছে এক্সট্রা যে আদার যে কল যেগুলো করা হবে, যেমন এয়ারটেল, ভোডাফোন বা অন্যান্য কানেকশানে যারা কল করবেন তাদেরকে দিতে হবে 10 টাকা, অথবা 20 টাকা যদি এক্সট্রা রিচার্জ করেন তাহলে তাকে দিতে হবে 20 টাকা, কেউ 50 টাকা, 100 টাকা, 500, 1000 এরকম করে আপনাদের এক্সট্রা টাকা রিচার্জ করতে হবে। এরকমভাবে 399 প্ল্যানেও আপনারা এরকমই দেখতে পাবেন। এখন যে বিষয়টা হচ্ছে যে এই যে 10 টাকা আমি রিচার্জ করলাম, এই 10 টাকার রিচার্জটি কতদিন থাকবে? এখানে আমি বলি যে ধরুন কেউ যদি 399 টাকার রিচার্জ করেন
তাহলে কতদিন থাকছে? এখানে পরিষ্কার লেখা আছে 84 দিন, এবং তার সঙ্গে কি দেওয়া আছে, 126 জিবির ডাটা পাবেন। এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে এটাও লেখা আছে, কেউ যদি 10 টাকার রিচার্জ করেন তাহলে 10 টাকার রিচার্জ করলে কত পাবেন, 7 টাকা 47 পয়সা। তো এই 7 টাকা 47 পয়সা যেটা আছে, সেই 7 টাকা 47 পয়সা কিন্তু এই যে 399 রিচার্জ প্ল্যান যে 84 দিন পর্যন্ত থাকবে, এই 84 দিন পর্যন্তই কিন্তু এই 10 টাকা রিচার্জ প্ল্যানটি থাকবে। অর্থাৎ এই 10 টাকা আপনাকে এই 84 দিনের মধ্যেই শেষ করতে হবে, না হলে 84 দিন পরে এই 10 টাকা যেরকমভাবে 399 টাকা প্ল্যানটা যেমন শেষ হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে এই 10 টাকার রিচার্জ প্ল্যানটি আর থাকছে না। এবং এরপরেই আবার আপনাকে যখন আপনি রিচার্জ করবেন তখন আবার যদি আপনি অন্য কোনো কানেকশানে কল করেন তাহলে আপনি এই রিচার্জটি করবেন। অর্থাৎ 10 টাকা কেউ যদি 20 টাকা করে, 50 টাকা করে, সেরকমভাবে কিন্তু আপনারা রিচার্জ করতে পারেন। এবারে যেখানে আমি বলছি যে যদি আপনি অন্য ফোনে কল, অন্য কানেকশানে কল করেন, তাহলে এখানে আমি কেন যদি কথাটা বললাম সেটা বলি, যে দেখুন এখানে 7 নম্বর পার্টটাতে দেখতে পাবেন যে 399 টাকা 84 দিন 126 জিবি আছে। এখানে আমি বলি যারা কেবলমাত্র জিও থেকে জিওতে কল করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্ল্যানটা, অর্থাৎ 399 টাকা যদি 84 দিনের জন্য যদি কল করেন, সরি 84 দিনের জন্য যদি 399 টাকা আপনারা রিচার্জ করেন, তাহলে কিন্তু কেবলমাত্র জিও থেকে জিওতে ফ্রি পাবেন। এবং আদার্সে করতে গেলে কিন্তু আপনাদেরকে এই টাকাগুলোকে দিতে হবে, অর্থাৎ 10 টাকা 20 টাকা এই এক্সট্রা টাকাগুলো আপনাদের দিতে হচ্ছে। এখন এই প্রশ্নটা আসছে যে এখানে এখন দেখবেন আপনারা একটা দেখতে পাবেন যে এই 399 টাকার প্ল্যানেই দেখবেন এখন লেখা আছে যে জিও টু জিও কল আছে, এবং জিও থেকে সঙ্গে নন জিও যে কল সেটা কিন্তু 6 পয়সা পার মিনিটে কাটা হবে। এখানে আমি বলি যে যারা একটু বুদ্ধি করে রিচার্জ করে নিয়েছেন, এর আগে রিচার্জ করেছেন, বা যারা এই 10ই অক্টোবরের যে অ্যানাউন্সমেন্টটি করা হয়েছে তার আগে রিচার্জ করে নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা থাকবে। অর্থাৎ 399 টাকা 84 দিনের জন্য যারা এই 126 জিবি ডেটা পাচ্ছেন, তার সঙ্গে যেমন সুবিধা আপনারা পেতেন সেই সুবিধাটা কিন্তু যতদিন এটা থাকবে ততদিন আপনাদের এই সুবিধাটা থাকবে। অর্থাৎ এই যে 84 দিন পর্যন্ত যারা পুরনো রিচার্জ করেছিলেন তারা কিন্তু এই সুবিধাটা পাবেন, তাদের কিন্তু নতুন করে এক্সট্রা টাকা আর রিচার্জ করতে হবে না। এই মুহূর্তে তাদের রিচার্জ করতে গেলে কখন করবেন, যদি আপনারা অন্য কানেকশানে কল করেন তাহলে কিন্তু 84 দিন পর যখন রিচার্জ শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনার 399 টাকার সঙ্গে, বা যেমন যে প্ল্যান রিচার্জ করেন তার সঙ্গে, এই 10 টাকা 20 টাকা 50 টাকা করে যেগুলো এক্সট্রা টাকা রয়েছে সেগুলো কিন্তু আপনাদের রিচার্জ করতে হবে যেমন যে পারবেন, এবং সেরকমভাবে 84 দিনে কিন্তু ভ্যালিডিটিটা শেষ হবে। এবং এখানটা আমি আরেকটা বিষয় বলি, যারা 399 টাকার রিচার্জ করেছেন বা যে প্ল্যানের যেমন রিচার্জ করেছেন সেই প্ল্যানের বৈধতা যতদিন শেষ হওয়ার ততদিনে শেষ হবে, এবং তার মধ্যখানে আপনাদের এই মুহূর্তে রিচার্জ করতে হচ্ছে না, তবে এই টাকা থেকেই কিন্তু এখন যেমন কেউ যদি 10 টাকার রিচার্জ এক্সট্রা করতে হয়, যেমন 6 পয়সা করে অন্য ফোনে যেমন কাটা হচ্ছে, যে রিচার্জই করুক না কেন যেমন 6 পয়সা করে পার মিনিটে কাটা হচ্ছে, সেরকমভাবেই কিন্তু এই টাকা থেকে এখন কাটা হবে। এরপরেই যখন আপনারা রিচার্জ করবেন প্ল্যান শেষ হয়ে যাবে, তখন কিন্তু যেরকম নিয়ম সেরকমভাবেই কিন্তু আপনাদের কাটা হবে টাকা। তো আমার মনে হয় না যে এটা খুব একটা দুঃসংবাদ। কাল থেকে অনেক ইউটিউবাররা লিখছেন যে বিশাল দুঃসংবাদের খবর, যে 12টার পর যখন বেলা 12টা হবে তারপর থেকে কিন্তু এই সুবিধাটা আর পাবেন না। তাদের ক্ষেত্রে আমি বলি যে এখন ঘাবড়ে যাওয়ার কিছু নেই, যারা পুরনো রিচার্জ করে ফেলেছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যারা নতুন রিচার্জ করে ফেলেছেন তাদের ক্ষেত্রে আমি বলে রাখি যে যদি কেউ জিও টু জিও ছাড়া অন্য ফোনে রিচার্জ করতে না চান তাহলে কিন্তু, অন্য ফোন বলবো না, অন্য কানেকশানে যারা কল না করেন তাদের ক্ষেত্রে কিন্তু
এই রিচার্জ প্ল্যানটি নয়। তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা যদি 10 টাকা 20 টাকা 50 টাকা করে রিচার্জ না করেন তাহলে কিন্তু তারা অন্য ফোনে কল করতে পারছেন না। সুতরাং যারা জিও টু জিও ছাড়া অন্য নাম্বারে অন্য কানেকশানে কল করেন না তাদের ক্ষেত্রে অসুবিধা নেই, যেমন ছিল তেমনই থাকবে। এবং কল করতে গেলে সেরকমভাবে 10 টাকা 20 টাকা যেমন রিচার্জ করতে বলা হয়েছে তেমনভাবে আপনাদের রিচার্জ করতে হবে, তবে যখন আপনাদের এই পুরনো রিচার্জ প্ল্যানটা শেষ হবে তারপরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারলেন কেমন কি করা হয়েছে রিচার্জ প্ল্যান সম্পর্কে। তো আপনাদের যদি এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।